বন্ধুরা আমরা আসলাম, দেখি এখন কিভাবে খেলা যায়। এটা অনেক বড় গেম, তোমরা খেলে শেষ করতে পারবা না। এই বড় বড় গর্তগুলো কিন্তু ওই ভৌমা যে ভূতটা আছে, ভৌমা ভূত এই কাজগুলো করেছে রাখছে। ওর কাজই আছে আকাম করা, যত গর্ত করে রেখে দিয়েছে, আকাম করে রেখে দিয়েছে, যাতে তুমি গর্তের ভেতর পড়ে সহজে মরে যাও। তোমরা কিন্তু এই দেওয়াল গুলো ভাঙতে পারবা, যদি কোনো লাঠি দিয়ে বাড়াও দেওয়াল গুলো কিন্তু ভেঙে যাবে একটা সময়, বুঝছো? বুঝছো, এতে তো ফুল গুলো ভাঙা জানে। কি ফুল গাছ জানি না, বুঝছো, ফুলের অভাব নাই। বেঙের ছাতা আবার খেয়ে ফেলো না, খিদার ঠেলায় বেঙের ছাতা খেয়ে ফেলো না। লালগুরু কই, এরা সব কোথায় থাকে জানি না, কোথায় কোথায় লুকায় থাকে জানো। দেখি নদীর পার থেকে হেঁটে হেঁটে যাই, দেখি ওদের খুঁজে পাওয়া যায় কিনা। আই যে খুঁজি, আয় তোর, আয় সামনে আয়, আয় আয়, দেখছি না রাস্তা তো পুরোই ফাঁকা, একটা কুত্তাও নাই, কাহিনী কি আমার কি। তোরা একটু পরে তো রাত হয়ে যাবে, তোরা সামনে আয়, তোরা যদি লুকায় থাকিস আমি তোদের কেমনে খুঁজি। দেখছো অবস্থা বন্ধুরা, আমি তো উপরে যাই ওকে খুঁজি, যখন তোমরা পাবা না তোমরা একটু উপরে উঠে এই আরে সারবানার করতে পারে গেছে, তোমরা তো একটু উপরে উঠে তারপর হচ্ছে খোঁজ বাড়াতে, বুঝছো, একটু উপরে উঠবা, একটু উপরে উঠে চারদিক একটু চোখ নিয়ে খোঁজবা, আকাশের উপর খুঁজবে না, আকাশ কিন্তু ফক ফকা, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, কোথাও দেখা যাচ্ছে না, কোথায় ওরা আছে লুকায় আছে, জানে ওদের কেমন রাখে। হ্যালো, ওই জন্য এই অবস্থা, বুঝছো বন্ধুরা, এখন পর্যন্ত কিছুই খাওয়া হলো না, সাত সকালে খালি পেটে ঘুরে বেড়াচ্ছি, এটা কি কিন্তু ঠিক বলো না। তোরা আয় সামনে আয়, আয় তোরা আয়, তোদের মারবো না, একটু আদর করো, আয় সামনে আয়, আদর করবানি, আয় আয়, মারবো না, কোথায় লুকাই আছিস, একটু তো শব্দ কর, কক কক কর, গা গা কর, কোথায় লুকাই আছিস, কোথাও তো দেখতে পাচ্ছি না, দেখে বাচ্চাকে সামনে আছিস আমি দেখতে পাচ্ছি না, কি করবো, মাছ গুলোরে নিয়েই পিটাই, যখন কোনো খাবার না পাবা তুমি মাছ মরে, বাবার এটা তো অনেক গভীর, দেখি তলে কি আছে রে, একটু তলে দেখি, উই পানির ভিতর আগুন খেয়ে রে, এটা কি পানির ভিতর আগুন, বুঝছো, এ মরে যাচ্ছি, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি, দেখি এটা কি, বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আগুন, আগুন পানির ভিতর আগুন, দেখছে অবস্থা, যাওয়ার আগে মরে গেলাম, দুবাটকে মরে গেছি,